তিনি সৌদি আরবের প্রবাসী তিনি প্রশ্ন করেছেন যে ইস্তেহাদ করতে হলে একজনকে কোরআন হাদিসে সব জানা থাকতে হবে যেহেতু আজকের যুগের কেউ মাঝহাবের ইমামদের মতো এত এক্সপার্ট নয় তাই কারোর জন্য এই যুগে ইসতেহাদ করা সম্ভব নয় তাই একটি মাঝহাব মানতেই হবে এই কথার সত্যতা জানতে চায় আসলে কি ইসতেহাত করার মতো কেউ নেই এই যুগে দয়া করে জানাবেন জাদ খয়ের ভাই আসাদ ভাই সুন্দর একটি প্রশ্ন করেছেন আসলে কি বলবো এই কথাগুলি একমাত্র সেই হিন্দুদের হিন্দুদের ঠাকুরদের মতো হল আর খ্রিস্টানদের পাদ্রীদের মতো হল যে ওরা ছাড়া আর কেউ কিতাব পড়তে পারবে না ওরা ছাড়া আর কেউ জানতে পারবে না সাধারণ মানুষ কিতাব পড়তে পারবে না যেহেতু কেউ সাধারণ মানুষ বুঝবে না অসচা আলা রব্বোলা আলামিন মানুষকে জন্মগতভাবেই কুল মামিম মৌলুদ্দিন ইউলাদু আলাল ফিতরা আল্লাহ রবুল্লাহ আলমিন জন্মগতভাবেই মানুষকে ফিতরাতের উপরে অর্থাৎ ইসলামের উপরে জন্মগ্রহণ করেন আর মানুষকে মানুষকে আল্লাহ আলামিন আলমিন আকেল দিয়েই তৈরি করেন ভালো মন্দ বাছাই করার মতো ক্ষমতা আল্লাহ রবুল্লাহ আলমিন দিয়ে দেন যদি আপনি সুরাদ দাহার পড়েন প্রথম দিকে সুরাদ দাহার আল্লাহ আলামিন আলমিন বলেছেন হালাতা তাহ আল আলসান হিমিন্দাহ ইলামিয়া কুম আম্মাদুকুরা আল্লাহ রবুল্লাহ আলমিন বলেছেন যে মানুষের কাছ থেকে এমন একটি সময় গত হয়ে যায় নাই মানুষের কাছ থেকে এমন একটি সময় পার হয়ে যায় না যে সময় মানুষের কোনো বংশ পরিচয় কিছুই ছিল না আল্লাহ করেছেন একটা বিন্দু নুতফা হতে আল্লাহ রব্বুল্লা আলমিন সেখান থেকেই মানুষকে স্বামী আম্বাসীরা শক্তি শ্রবণ শক্তি দেখার শক্তি দিয়েছেন ক্ষমতা দিয়েছেন ইন্না হাদাই না হুসিল আল্লাহ রবাহ আলমিন পদ দেখিয়ে দিয়েছেন এই হাদাই না হুসাবিলা পদ দেখিয়ে দিয়েছেন সবাইকে আলাহ আলামি যাকে পৃথিবীতে এনেছেন সবাইকে রব্বুল আলামির পথ দেখিয়ে দিয়েছেন ইম্মা সা কিরম ওয়া ইম্মা কাফোরা এর মধ্যে থেকে কেউ তোমরা আহ আদায় করো আর কেউ কুফরি করো অর্থাৎ পথ পথ চেন অর্থাৎ পথকে অস্বীকার করো ইন্না আতাদন না সালা সিলা ওয়াগলা সাইরা যারা পথ অস্বীকার করে থাকে আলাহব্বলা আলামিন বলছেন তাদের জন্য আমি শাস্তি নির্ধারণ করেছি ইন্না আতাদ নয়াল কাফিরি না কারো সমস্ত অস্বীকারকারীদের জন্য তাদুন আলিল কাভেন সালা সিলা বাগলা আলহু সাইরা ডান্দা বেডি এবং সাইর অর্থাৎ জাহান্নামকে তাদের জন্য আমি নির্ধারণ করে রেখেছি তো আলারব্বল্লাহ আলামীন হ্যাঁ আলেমদেরকে জিজ্ঞাসাও করতে বলেছেন জিজ্ঞাসা করতে বলেছেন তো সেক্ষেত্রে আর আলেমরা ফাসালু আহালা দিক রিন কুনতুমলা তা আল্লাহ বিল বাইয়ে না তিয়স সুবুর আল্লাহব্বোলা আলামিন সোরা না হলে তিয়াল্লিশ চুয়াল্লিশ নম্বর আয় আল্লাহব্বোলা আলামীন বলেছেন যারা জানে তাদের কাছ থেকে তোমরা যারা জানো না তারা জেনে নাও কিন্তু দলিল সহকারে জানতে হবে কোরআন হাদিস যদি অনুযায়ী জানে তো এখানে মনে রাখতে হবে যে যারা জানে না তারা জানবে যারা জানে তাদের কাছে দলিল সহকারে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলেছেন ওয়ালাকাদ ইয়াসারনা আলকুরআন লিজিকরি ফাহাল মি মুদদাকির আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআন আমি সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য সুতরাং উপদেশ গ্রহণকারী কেউ আছো কি কেউ আছে উপদেশ গ্রহণ করার কোরআন সহজ করে দিয়েছি সবার জন্য মানুষ কিন্তু সবাই জ্ঞানী আল্লাহ রাব্বুল আলামিন পথ দেখিয়ে দিয়েছেন তারপরে মানুষ আল্লাহ রব আলিন এই আয়াতটি কয়েক জায়গায় বলেছেন সুরা কমারের যদি আয়াত নম্বর বাইশ খোঁজেন তা পাবেন আয়াত নম্বর সতেরো সতেরো তো এই একই আয়াত আল্লাহ সুবাহান হুয়া তালা নিয়ে এসেছেন তাহলে আল্লাহ রবাহ আলমিন নিজে বলেন যে কোরআনকে বোঝার জন্য মানুষের জন্য সহজ করে দিয়েছি তোমাদের মধ্যে উপদেশ গ্রহণকারী কেউ আছো কি তো এক মগা মগা যদি মগা যদি মানুষের ভাষা বুঝতে পারে ইস্তেহাদি ইস্তেহাদের পরে একজন আলেমের কথা বুঝতে পারে তাহলে কোরআন হাদিসের সহজ ভাষাগুলো সে বুঝবে না কেন একজন মগা যদি মাঝহাবের এই উল্টা ফতোয়া বুঝতে পারে তো একটা হাদিস শুধু একটা ভাষার হাদিসের ভাষা এই ভাষাটি বুঝবে না কেন তাকে ইসতেহাদ করা লাগবে মুস্তাহিদ হওয়া লাগবে নাহলে সে মানতে পারবে না এই জন্য মাঝহাব মানা ফরজ এটা একটা খোরা যুক্তি আল্লাহ রবুল্লা আলমিন যে আয়াতে তারা দলিল দিয়ে থাকে

কবলিল আমরে মিনকুম আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতে কিন্তু সমাধানও করে দিয়েছেন উনষাট নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলমিন বলেছেন হে ইমানদার তোমরা আল্লাহর আনুগত্য করো রসুলের আনুগত্য করো এবং তোমাদের মধ্যে যারা উপদেশ দেওয়ার মতো সক্ষম তাদের আনুগত্য করো আলা রব্বুল আলামিন এই কথা কিন্তু এখানে শেষ করেন নাই এই জন্য প্রত্যেকটা আয়াত পড়লে তার শেষ দিকে কিন্তু তার তাকসির অর্থাৎ তার জবাব কিন্তু আল্লাহ রব্বুল দিয়ে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন এরপর উলিল আমরে বলতে শুধু চায়ের মাঝাবের ইমামরাই হবে কেন উলিল আমরে বলতে আরো বড় বড় আলেম ছিলেন তারপর উলিল আমরে বলতে আপনার নেতা হতে পারে উনিল আমরা বলতে আপনার পিতা হতে পারে আপনার মা হতে পারে আপনার বড় ভাই হতে পারে আপনার শিক্ষক হতে পারে আপনার কফিল হতে পারে তো এগুলোও হতে পারে তো আরেকটা বিষয় আল্লাহ রাব্বলা আলামিন আরো বলে দিলেন আল্লাহ আর রসুল আল্লাহ রাব্বাল্লাহ আলামিন বললেন যে এই উলিল আমরা মানতে গিয়ে মাঝাব এই ধরনের আলেম ওলামাদের মানতে গিয়ে আলিম উল্লাহমাদের কাছে জানবে ঠিক আছে তাদের মানতে গিয়ে যদি নানা মত হয় বিভিন্ন পথ হয় বিভিন্ন মত হয় তাহলে কি করবে ফারুদ্দু হইল আল্লাহ রসুল আল্লাহ এবং তার রসুলের দিকে ফিরে আস কোরান হাদিস বোঝার জন্য আল্লাহ রবাহ আলমিন সবার জন্য সহজ করে দিয়েছেন সবার জন্য সহজ করে দিয়েছেন সবার জন্য এই জন্য কোরআন দিকে আমাদের ফিরে আসতে হবে যে কথাটি বলে থাকে এই ধরনের যে এই জামানায় কেউ মুস্তাহিদ নাই ইজতেহাদ করতে পারবে না অতই আগের ইমামদের মতো জ্ঞান থাকা লাগবে নাহলে মুস্তাহিদ হতে পারবে না এদের কথা মানা যাবে না তাহলে সে ভোয়া আলেম সে ভোয়া সে ইসলাম বোঝে না সে কোরআন হাদিস পড়ে না সে ইসলামকে ওই ইসলামকে পাদ্রিদের ধর্ম ইসলামকে ওই যে আগের সেই ঠাকুর হিন্দুদের ঠাকুরের ধর্মের মতো আর ইসলামকে তারা ওই ওদের শুধু আলেমদের মধ্যে সীমাবদ্ধ করতে চায় এবং আলেম ছাড়া আর কেউ কোরআন পড়তে পারবে না হাদিস পড়তে পারবে না বুঝতে পারবে না এই কথার এই কথা বলতে চায় যারা বলতে চায় যে শুধু আলেমকে মেনে সে পথ পাবে আর কোরআন হাদিস মানলে সে পদভ্রষ্ট হয়ে যাবে কোরআন হাদিস পড়লে সে পদ হবে না বরং কোরআন হাদিস কেউ জানতে চাইলে আল্লা সুবাহান্লাহ তার পথকে সহজ করে দিবেন এবং তা মান মানার জন্য সহজ করে দিবেন জানার জন্য সহজ করে দেবেন বোঝার জন্য সহজ করে দেবেন এবং আল্লাহ তালা আমার আপনার এলেমকেও বাড়িয়ে দিবেন আল্লাহ রবুল্লা আলমিন আবু জাহেলের মতো শিক্ষিত মানুষকে হেদায়ত না দিয়ে বেলাল রদি আনহুর মতো মানুষকে দিয়ে ইসলামের খেদমত নিয়েছেন কাকে দিয়ে আল্লাহ রবী ইসলামের খেদমত নেবেন কাকে ইসলামের জ্ঞান দান করবেন আল্লাহ বলেছেন মাইহি হয় আল্লাহ আলা যার ভালো চান যার ভালো চান যার মঙ্গল চান তাকেই এলেম তাকেই দিনী এলেম যিনি জ্ঞান শিক্ষা দেন আল্লাহ আল্লা সুবাহানহালা বারবার বলেছেন যে ওই ব্যক্তি যে ব্যক্তির কল্যাণ চান কল্যাণ যার চান তাকে আল্লা সুবাহানহালা ইসলামিক জ্ঞান দান করেন যার কল্যাণ চান্না তাকে আল্লাহ রবুল আলমী জ্ঞান দান করেন এই যে কোনো মানুষের দান করতে পারে কি ভ্যান পারে এই হাদ হাদিস বুখারি মুসলিমের হাদিস নম্বর বুখারির হাদিস নম্বর সাত হাজার তিনশত বারো নম্বর হাদিস আর মুসলিমের হাদিস নম্বর এক হাজার নম্বর হাদিস আর মেশকাতের হাদিস নম্বর দুইশো দুইশত নম্বর হাদিস মেশকাতের ভাই আপনি বুঝতে পেরেছেন যে এই জামানায় মুস্তাহিদ নাই বা ইজতাদ কেউ করতে পারবে না এই কথারই ভুয়া কথা এই ধরনের কথায় বিশ্বাস রেখে কোরআন হাদিস পড়া সারা যাবে না কোরআন হাদিসে যেটা পাবেন সেটাই মানবেন এটাই হচ্ছে ইসলাম কোরআন এবং সুনান নামে ইসলাম নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন তারা তুফিক আমরাইন দুইটি জিনিস আমি রেখে গেলাম তোমাদের মাঝে লং তাদিল্লু মাতামা সাক্তুম বিহিমা আর যতক্ষণ পর্যন্ত এই দুইটি জিনিস আঁকড়িয়ে ধরবে তোমরা তোমরা কেউ পথ ভ্রষ্ট হবে না আর সেটাই হলো কিতাব আল্লাহ সুনাতি নবী করি সাল্লাহ আসসালাম বলেছে আল্লাহর আল্লাহর কিতাব আর দ্বিতীয়টি হচ্ছে সুননাতি আমার সুন্নাত এবং কিতাব এবং সুন্নাতকে ধরতে হবে আশা করি ভাই উত্তর পেয়েছেন আসসালামু আলাইকুম ওরমতুল্লি বারকাত